हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2023 সালে ক্লাস 11 এ পড়ছো তাদের জন্য ব্রিং আউট দা সিগনিফিকেন্স অফ দা টাইটেল অফ ব্রাদারহুড, অর্থাৎ ব্রাদারহুড কবিতার টাইটেল অর্থাৎ নামকরণের সার্থকতা আজকের বা নামকরণের তাৎপর্য সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত এই ভিডিওগুলো বানানো হচ্ছে। এবং এর আগের যে তিনটে প্রশ্ন আমি তোমাদের সাথে উত্তর সহ যেগুলো শেয়ার করেছিলাম সেগুলো যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো আজকের প্রশ্নটা হচ্ছে ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ ব্রাদারহুড, ব্রাদারহুড কবিতার নামকরণের সার্থকতা বা ব্রাদারহুড কবিতার নামকরণের তাৎপর্য এখানে লিখতে হবে। দ্য ওয়ার্ড ব্রাদারহুড সাজেস্ট ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্ব বলতে পারি, এটার মানে কি? সাজেস্ট দ্য ব্রাদারলি রিলেশনশিপ উইথ ইন এ ন্যাশনাল অর রিলিজিয়াস কমিউনিটি শেয়ারিং এ কমন ইন্টারেস্ট। এর মানে কি হচ্ছে? একটা কোনো একটা জাতীয় কোনো একটা জাতি দুটো জাতির মধ্যে সম্পর্ক বা কোনো একটা দুটো ধর্মের মধ্যে যে সম্পর্ক সেটাকে বোঝায়, সেটাকে এখানে ভ্রাতৃত্ববোধ বলে। শেয়ারিং এ কমন ইন্টারেস্ট, বাট ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম, কিন্তু এই কবিতার দিক থেকে দ্য টাইটেল ইন্ডিকেটস দ্য আইডিয়া অফ দ্য রিলেশনশিপ দ্যাট বাইন্ডস এভরিথিং ইন দ্য ইউনিভার্স অর্গানিক্যালি। এখানে ব্রাদারহুড মানে কি বোঝানো হচ্ছে এই কবিতার মাধ্যমে বা এই কবিতাতে কবি তুলে ধরেছেন যে এই মহাজগতে সবকিছুর সাথে সবকিছুর সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কটাকেই কবি কি বলছেন? ব্রাদারহুড বলছেন। দ্য পোয়েট অর দ্য স্পিকার অ্যাকনোলেজেস অ্যাকনোলেজেস এ সুপিরিয়ার পাওয়ার দ্যাট কন্ট্রোলস আওয়ার এক্সিস্টেন্স। কবি বা যে বক্তা রয়েছেন তিনি কি করছেন? তিনি মানে স্বীকার করছেন যে তার আমার একটা বিশাল শক্তি রয়েছে, সুপিরিয়ার পাওয়ার, যারা কিনা আমাদের থেকেও শক্তিশালী বা যিনি কিনা আমাদের থেকেও শক্তিশালী, তারা কি করেন? আমাদের অস্তিত্বকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। হিউম্যান বিংস ক্যান ওনলি আন্ডারস্ট্যান্ড ইন্টিউটিভলি দ্যাট দেয়ার লাইফস আর কন্ট্রোল বাই কসমিক ফোর্সেস অ্যান্ড আর প্রিডেস্টিনড। মানুষ এটা শুধুমাত্র কেবলমাত্র বুঝতে পারে যে তাদের জীবনটাকে কন্ট্রোল করছে কোনো এক মহাজাগতিক শক্তি এবং তাদের জীবনটা পূর্ব নির্ধারিত। ইন দিস সেন্স, এইভাবে দ্য ইউনিভার্স অ্যান্ড হিউম্যানিটি আর ইন্টারওয়াইন্ড অ্যান্ড দাস শেয়ার এ ব্রাদারহুড। এইভাবে কি হচ্ছে? এই সেন্সে কিন্তু মানুষ এবং এই মহাজাগৎ একসাথে জড়িয়ে রয়েছে এবং তারা কি করে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক একে অপরের সাথে শেয়ার করে, ভাগ করে নেয়। রিয়েলাইজেশন দিস রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট এন্টিটিস দ্যাট জয়েন অর্গানিক্যালি ম্যাচেস উইথ দ্য টলেমিক জিওসেন্ট্রিক্যাল মডেল, দাস দ্য টাইটেল দাস ফোর্সেস অন এ কসমিক রিলেশনশিপ অ্যান্ড ডেডিকেটস দ্য পোয়েম টু প্লটেমি, হিন্স ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এখানে যে জিনিসটা বলতে চাইছে যে এই পৃথিবীতে বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিসের সম্পর্ক রয়েছে, এবং ভূগোলের দিক থেকে দেখতে গেলে জিওসেন্ট্রিক মডেল এখানে তার জন্য বলা হচ্ছে, মানে ভৌগোলিক যে চিত্র, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু সম্পর্কিত, মানে মহাজগতের সাথে মানুষের সম্পর্ক কীরকম সেটা এক মানে একটা ইন্টিগ্রাল পার্ট মানুষ হচ্ছে এই মহাজগতের। তাই এখানে কবি বলছেন যে এই কবিতাটা তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন? প্লটেমিকে উদ্দেশ্য করে লিখেছেন। হিয়ার প্লটেমি, সরি, টলেমিকে উদ্দেশ্য করে লিখেছেন। আমিও সত্যি এটা টলেমি লেখা রয়েছে, টলেমিক জিওসেন্ট্রিক মডেল, এটা টলেমিক জিওসেন্ট্রিক মডেল আর পোয়েম টু টলেমি, হিয়ার হেন্স ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তাই এটা যথাযথ, মানে এখানে টলেমির ধারণা এখানে বলতে চাইছেন। দাস দ্য টাইটেল ফোকাস অন এ কসমিক রিলেশনশিপ, এখানে কি বলছে? মহাজাগতিক যে সম্পর্ক সেটার কথা বলছেন, এবং ডেডিকেটস দ্য পোয়েম টু টলেমি, এবং এই পোয়েমটা কি কাকে মানে ডেডিকেট করেছেন? টলেমিকে উনি উৎসর্গ করে লিখেছেন, হিন্স ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তাই এটা যথাযথ, আশা করি বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে পরের প্রশ্নটা তোমার সাথে শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেল বাই।